ইহুদি খ্রিস্টান যারা, এই জন্য যে কোন এক যুগে তাদের জন্য আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, যেই কিতাবকে তারা বিকৃত করেছে, এটাও কোরআন আল্লাহ সতর্ক করে দিয়েছেন, খবরদারি, মনে করেন যে কিতাব তাদের মানে আসল অবস্থায় আছে, বিকৃত করে দিয়েছে তারা। কিন্তু যেহেতু কিতাব তাদের নবীকে দেওয়া হয়েছিল, সেখান থেকে তারা সরে গেছে, যেমন আমাদের কবর পূজারি বিদাতিরা সরে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে, সেরকম তারাও সরে গেছে। এরা কোরআনকে বিকৃত করতে পারেনি, কারণ কোরআন হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আর ওই তাওরাত এঞ্জেলের হেফাজতের আল্লাহ দায়িত্ব নেয়নি, সেজন্য সেগুলি বিকৃত করতে তারা পেরেছে। তো বিকৃত করেছে আর বিকৃত ধর্মেও তারা চলে গেছে। তারপরেও তাদেরকে আল্লাহ কিতাব ধারণকারী জাতি বলে আখ্যায়িত করেছেন, এবং তাদের সাথে আল্লাহ পাক বেশ কিছু বিধান রেখেছেন, বহাল রেখেছেন, যেগুলি মুশরিকদের সাথে পৌত্তলিকদের সাথে নেই। বিবাহ শাদী করা আর তাদের জবাই কৃত পশু খাওয়া, জি, এগুলি বিধান। জি, হইচই করতে লাগলো যে মানুষ এক ভাই জিজ্ঞাসা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেহ মোবারক কবরে অক্ষত অবস্থায় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ভালো করে শুনে রাখেন, তার মানে এই নয় যে তিনি জীবিত আছেন দুনিয়ার মতো। ইন্নাল্লাহ হাররামা আলাল আরজি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক জমিনের উপর হারাম করেছেন যে কোন নবীর তা মাটি খেতে পারবে না, দেহ খেতে পারবে না। সুতরাং নবীগণের দেহ, শুধু আমাদের নবী না, সমস্ত নবীর দেহ অক্ষত অবস্থায় সহি সালামত রয়েছেন। না, ভুল, এরকম কোন প্রমাণ নেই, না কোন প্রমাণ নেই, মিথ্যা কথা, এর কোন দলিল নেই। ওলি আউলিয়ার দেহ খাবে না এরকমের কোন নিশ্চয়তা নেই। আল্লাহ পাক ফেরাউনের মতো যদি কারো দেহকে অক্ষত রাখে, তাহলে এটা কি সম্মানের কাজ মনে করবেন নাকি? হ্যাঁ, ফেরাউনের দেহ তো আল্লাহ অক্ষত রেখেছেন, কিন্তু শিক্ষার জন্য শিখো, এরকম জুলুম অত্যাচার এই লোক করেছিল, এখনো মিশরের মিউজিয়ামে রাখা আছে। তো কোন মুশরিকের দেহ যদি এরকম অক্ষত থাকে, তাহলে আল্লাহর অন্য কোন হিকমত থাকতে পারে, সম্মানের জন্য নয়। নিয়ামত কমপ্লেক্স বলে একটি সমিতি আছে, ওরা 1000 টাকার মাল 1060 রিয়ালে বিক্রি করে, কাস্টমার জানে মালটার দাম 1000 টাকা, 60 রিয়াল তারা বেশি নিচ্ছে 3 মাসের ব্যবধানে, এটা জায়েজ কি? মানে 3 মাস পরে তারা টাকাটা শোধ করবে, কিন্তু 1060 টাকা দিতে হবে। আল মুসলিমুন আলা শরুতে, যদি এরকম হয় যে ও জেনে শুনে নিচ্ছে যে আমার প্রয়োজন আছে সেজন্য নিচ্ছি, তো জায়েজ আছে। মাল তো কম বেশি হয়, ব্যাটারির দাম 25 টাকা 30 টাকা 40 টাকা নিয়ে নিচ্ছে, ঠকে নিচ্ছে, কোন লোক জানা রেট জানে না, ঠকে নিচ্ছে। একটা কাপড়ের থান এক জায়গায়, আমি এইখানে কয়েক বছর আগে থানটা আমি নিলাম, আর আরেকটা দোকানে আমার এক পরিচিত লোক বলছে অমুক দোকানে আমার খাতির আছে চলেন, তো ঠিক আছে জিজ্ঞাসা করে নেন, 100 রিয়ালের ব্যবধান এই শিকতে, একটা থান কাপড়ের থান জাপানি কাপড় 100 রিয়ালের ব্যবধান। তো এরকম হচ্ছে, যদি এরকম হয় আর জেনে শুনে রাজি হয়ে কাপড় দেখলো বা সামান দেখলো, দেখার পরে এই টাকা দিলে আমার লস নেই, আমি নিতে পারবো। মাল তো এখানে রয়ে গেছে, টাকা তো মানে নিয়ে গেছে এই লোকে, ধারের মতো, আর পরে এসে 1060 টাকা দিবে না, সুদ, এটা সুদের জন্য হিল্লা করে, এটা হিল্লা হারাম হিল্লা। এটি ইহুদিদের মতো যে শনিবারের দিন বাঁধ দিয়ে মাছ রেখে দিত, দাউদ আলী ইসলামের জামানে আর রবিবারে ধরে নিত, আল্লাহ পাক তাদেরকে বানর বানিয়ে দিল সবকে, বানাইনি কনুকের আদাতান খাস আইন, এই তো বাঁদর হয়ে যাওয়ার কাজ, আল্লাহর গজব নামবে, সুদ খাওয়া কাজ। এসব ব্যাংক বাংলাদেশে অনেকগুলো আছে না, এই সুদই কারবার সব চলছে। প্রশ্ন হেফাজত থাকছে, আগামী সপ্তাহে তো দার সংক্ষেপ করে দিয়ে উত্তর দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, কে জাফর দেশে গেছে? আচ্ছা, মাশাআল্লাহ। এক ভাই এখানে থাকতেন, ইসলামিক সেন্টার আসতেন গিজাজে, বিয়ে শাদীর জন্য আজকে যাচ্ছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ যেন বরকত দান করেন, বারাকাল্লাহু লাহু ওয়া বারাকা আলাইহি ওয়া জামা বাইনাহুমা ফি খাইর, নবী সাল্লাল্লাহু এই দোয়া দিতেন, বুঝছেন, বা আল্লাহ যেন তার বরকত দেয় আর তার স্ত্রী তো বরকত দেয়, এবং দুইজনকে কল্যাণের সাথে একত্রিত রাখে, মঙ্গলের উপর একত্রিত রাখে। এখন তো খাওয়া দাওয়া চলছে, শুনতে পারবেন তাই না? একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। এক লোক বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলা আলাইকুম মান ইত্তাবাল হুদা, না এরকম নাই, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, ভুল, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে তাদেরকে আমি সালাম দিচ্ছি, এটা
অমুসলিমদেরকে সালাম দেওয়ার জন্য, অমুসলিমকে চিঠি লেখার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রাজাদেরকে, শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, তখন লিখতেন। তো এইরকম যদি দেখেন যে সবগুলি অমুসলিম, তাহলে এরকম বলবেন। আর যদি মিক্সচার থাকে, কিছু মুসলিম অমুসলিম কোন জায়গায় বসে আছে, আপনি ওখান দিয়ে যাচ্ছেন, আসসালামু আলাইকুম বলেন, নিয়ত করেন মুসলিমদের, মুমিনদের নিয়ত করেন। আর একটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটি কবরবাসী। যখন আপনি কোন কবরের পাশ দিয়ে যাচ্ছেন অথবা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, তখন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলবেন, ভাইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, দোয়া রয়েছে। আর না জানা থাকলে কমপক্ষে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনাদেরকে সালাম জানাচ্ছি। দাঁড়িয়া প্রসাব করা কি জায়েজ? প্রয়োজন হলে জায়েজ, না প্রয়োজনে না, প্রয়োজন না হলে অনেক জায়েজ কাজী প্রয়োজনের গতিতে জায়েজ আছে, কিন্তু সেটি অভদ্রতা, ভদ্রতা নয়। সুতরাং আপনি ভদ্রভাবে চলাফেরা করবেন, বিশেষ করে যেখানে আপনার কাপড় নাপাক হওয়ার আশঙ্কা আছে, দাঁড়িয়ে পেশাব করলে ছিড়বে বেশি, সেখানে জায়েজ নয়, কারণ কাপড় নাপাক করা, শরীর নাপাক করা জায়েজ নয়। এক ভাই বলছে আরাফায় দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা আছে কেন? আরাফায় কোথায় দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা আছে আমি তো জানি না, ফুটপাতে আপনার যেখানে সেখানে পেশাব করা মুশকিল। খেমার মধ্যে আরাফায় আমি থেকে এলাম, প্রত্যেক বছরই যাই, এবারও গিয়েছিলাম, কত সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু হয়তো রাস্তাঘাটে কোথায় এমন জায়গায় হয়তো পেশাবের জায়গা আছে, যেখানে জানি না কোথায় দেখেছেন, রাস্তাঘাটেও যেগুলো বাথরুম করা আছে সেখানেও বসে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, এটাই আমি জানি, কিন্তু থাকতে পারে কোনো জায়গায় হয়তো এরকম। প্রয়োজনে যাই যাচ্ছে বললাম। আমার আত্মীয় স্বজনে নিয়ে যাইতেছে ওই সাধারণের মাদারে সিন্দি নিয়ে বাচ্চাটি বইয়ান, জায়েজ নয়, হারাম, শিরক। আমি যদি রাস্তায় আবার ওদের কাছে নিয়ে বাচ্চাদের বাচ্চা দিই, হ্যাঁ হ্যাঁ, তারও ভালো, শিরক থেকে বাঁচিয়ে দিলেন কমপক্ষে, কিন্তু ওরা তো নিয়তের শিরক করে ফেলেছে, বাকি আমলের শিরক থেকে বাঁচালেন আপনি। ওদের নিয়ত অন্তরটাকে পাল্টান যে মাজারের জন্য এসব মান্যত শ্রেণী নিয়ে যাওয়া জায়েজ নয়, শিরক। এই অন্তরে যেটা আছে ওখানে শ্রেণী পাঠালে নেকি হবে বা বরকত হবে, এটাই শিরক। এই অবস্থায় মরলে কোনো রেহাই নেই। আর তাদেরকে আমলের শিরক থেকে বাঁচালেন যে প্র্যাকটিক্যালি করতে পারলো না, ওদের অন্তরটাকেও ফেরাবার চেষ্টা করলেন যে এরকম কাজ করিও না, পাঠাইও না ওখানে। জি শেফা দানকারী সাতটি কি দুয়ার না দাওয়ার, সাতটি দাওয়ার নাম কি দাওয়া? তো দাওয়া মানে তো ঔষধ হয়, দোয়া যদি বলেন তো এমন শেফা দানকারী সাতটি দোয়া বলে কোরআন হাদিস কিছু নেই, তবে একটি দোয়া আছে সাতবার করে বললে আল্লাহ পাক শেফা দিবেন বলা হয়েছে, আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশাল আজিম আইয়াশফিয়া, কোন রোগীকে দেখে আসআলুল্লাহ আল আজিম রাব্বাল আরশাল আজিম আইয়াশফিয়া সাতবার বলেন, ইনশাআল্লাহ আল্লাহ শেফা দিবেন, তার জন্য দোয়া করলেন আপনি। উজু অবস্থায় যে কোনো কারণবশত উলঙ্গ হয় তবে কি উজু নষ্ট হবে? না, উজু ভঙ্গকারীর মধ্যে উলঙ্গ হওয়া নেই আছে কি? হানাফি মজহাবে নেই, শাফি মালিক মজহাবে নেই, উলঙ্গ হইলে নষ্ট হবে না, তবে লজ্জায় স্থানে হাত দিলে উজু নষ্ট হয়ে যাবে, এটাই সহি। বিবাহের আগে কনে দেখার ব্যাপারে শুধু মাত্র বর দেখবে নাকি? হ্যাঁ, বর দেখবে, যে বিয়ে আসল হচ্ছে কোন যুবতী মেয়েকে দেখা হারাম, আল্লাহ পাক স্পেশাল জায়েজ করছেন, কারণ এই বিবাহ করতে আগ্রহী, সেজন্য দেখবে, দেখে শুনে নেবে, মাল সামানটা যেমন দেখে শুনে নিতে হয় সেই জন্য দেখা জায়েজ করেছেন, না হলে আসলে হারাম, তাহলে অন্যদের জন্য দেখা জায়েজ নয়। ভাই আত্মীয় স্বজন মহিলাদেরকে দেখান, যদি আরো বেশি দেখতে হয় মাকে নিয়ে যান, বোনকে নিয়ে যান, ভাবিকে নিয়ে যান, সবকে নিয়ে গিয়ে দেখেন ভালো করে, আর মাথা টাথা খুলে আরো শরীরের কিছু অংশ খুলে যেগুলি মহিলাদের সামনে খুলতে পারে সেগুলি খুলে ভালো করে দেখে নেন। হ্যাঁ, যে আপনার হাঁটু পর্যন্ত কোনো দাগ টাগ সাদা দাগ আছে নাকি, ওগুলো তো আপনি আপনার সামনে খুলতে দিবে না, কিন্তু আপনার মা বোন গেলে হয়তো খুলে দেখতে পারে, পারে দেখুক, অসুবিধা কি? কি বলতে হচ্ছে আমি তো বলি যে লাইহাল মুসা কালিমুল্লাহ পড়েন, কথা বলেছি ধন্যবাদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিতে হবে বলেছি, আমি সব সময় শাহাদাত শাহাদাত বলি, এইভাবে যে পড়া এইভাবে পড়াও কথা নাই, শব্দের বাড়াবাড়িতে আজকাল পড়ে গেছে, সেটি ভুল,
যে এই লফজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না বা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিচ্ছি তাই কি কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এর সাক্ষ্য দিচ্ছি আলাদা কি কথা হ্যাঁ হ্যাঁ এরকম বাড়াবাড়ি ঠিক না ঠিক না আমার মনে হচ্ছে যে কোন আলেম এর এদের উত্তরে এই কট্টরদের উত্তরে জমা করেছে যে হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো আছে না না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দানের কথা সবসময় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক হয় না ও জাহেল যদি কেউ বলে যে এটা শিরক হয় জাহেল আলাদা আলাদা জুমলা তাহলে আল্লাহ রসুলের আদেশ তাহলে এটা শিরক হয়ে যায় সমান করে দিলাম সাক্ষ্য দান করা যদি কেউ আশাদ দিয়ে বলে ভালো কথা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আমার কাছে নোট নাই কিন্তু কোন আলেম মানে কোন কিতাবে নোট করেছে এদের এই কট্টরদের উত্তর দেওয়ার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে শুনে রাখা আমার কাছে ওকে আসতে বলবেন জরুরি নাই ওকে বলেন জরুরি নাই তোমার এলিম অতটুকুই আছে সাহাবায়ে কেরামদের জামানা থেকে ইখতিলাফ চলে আসছে সুতরাং এইরকম বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নাই যদি দেখা যায় যে এলাকার সিংহভাগ অধিকার সব লোকে ইত্তেফাক হয়ে গেছে যে সৌদি আরবের সাথে করবো তাহলে চলতে পারে আল্লাহর নবীর জামানায় ওটাও ভুল এটাও ভুল ফিরকাবাজি করবে দশটা লোক নিয়ে ঈদ করবে সৌদি আরবের সাথে আর হাজার এক হাজার লোক একদিন পরে ঈদ করবে এটা জায়েজ নাই দ্বন্দ্ব সৃষ্টি করা মুসলিম জাতির মধ্যে জায়েজ নয় এলাকার অধিকাংশ লোক যখন ঈদ করবে তখন ঈদ করতে হবে কথা বুঝতে পারছেন তবে যেমন বললাম যে আগে থেকে ইখতিলাফ চলছে দুটি মত চলে আসছে যদি এলাকার লোক সব মুত্তাফিক হয়েছে গোটা ডিস্ট্রিক্ট যে আমরা আমাদের ঈদগাহে ঈদ হবে সৌদি আরবের সাথে তো আমি নাজায়েজ বলছি না বললাম তো কিন্তু ওই ঈদগাহে যাতে এমন না হয় যে আজকে একদল ঈদ করে গেল কালকে আর একদল ঈদ করতে আসলো এমন না হয় এটি জায়েজ না ফিরকাবাজি জায়েজ না কি আছে খোদা না খোদা বলা ঠিক নাই খোদা মানে খোদ আ মানে নিজেই যে চলে এসছেন তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ একদিন ছিলেন না নিজে এসে গেছেন এই নাম আল্লাহর জন্য প্রযোজ্য নয় তারপর আল্লাহর 99টি নামের মধ্যে খোদা কোনো নাম নাই সুতরাং খোদার না বলাই উচিত আগে আলেমরা বলতো লিখতো ওগুলো আমাদের মুখে চলে এসছে এখন ছেড়ে দেন আমরা যেমন ছেড়ে দিচ্ছি আমাদের ওস্তাদদের কাছে খোদা খোদা শুনেছি এখন ছেড়ে দিচ্ছি তা আপনি ওইরকম ছেড়ে দেন দেশের হিসাবে করুক দেশের হিসাবে ঈদ করছে দেশের হিসাবে করুক যদি হামামের মধ্যে ঘরের মধ্যে হয় তো অনেক অলমাদের নিকটে জায়েজ আছে সমস্যা নেই বাইরে জায়েজ নাই বাইরে জায়েজ নাই যদিও মশলা ইখতলাফ রয়েছে কিন্তু বাইরে জায়েজ নয় ঘরের মধ্যে হলে জায়েজ হতে পারে